চিকিৎসকের উপর হামলা মারধর ও ভাঙচুরের প্রতিবাদে খুলনার সরকারি বেসরকারি সব হাসপাতাল ক্লিনিক ভোর 6টা থেকে 24 ঘন্টার কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ রোগীরা তবে চালু রয়েছে জরুরি বিভাগ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন খুলনা শাখায় কর্মসূচির ঘোষণা দেয় বিএমএ সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম জানান 25 ফেব্রুয়ারি নগরীর শেখপাড়া এলাকার হক নার্সিং হোমের অপারেশন থিয়েটারে ঢুকে পুলিশের এএসআই নাইম ও তার সঙ্গীরা ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহকে মারধর করেন ভাঙচুর চালায় অপারেশন থিয়েটারে এক মাস আগে অপারেশন করা রোগের জটিলতার কথা বলে তারা এই হামলার চালান ডাক্তার নিশাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক বাদী হয়ে মামলা করেন তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি আমাকে আবার পুনরায় ভর্তি হইতে বলতেছে এখন তারা ভর্তিও নিচ্ছে না আমাকে আর কোনো কাগজে কোনো রিসিভ করছে অথচ কোনো কাগজে কোনো তার ওষুধও লেখে নেয় আমি খুব হয়রানির শিকার হচ্ছি ডাক্তার দেখাই দেয় এখন এখান থেকে টিকিটও দিচ্ছে না ডক্টরও নাই এখন হসপিটালে এখন কি করব অনেক দূর থেকে আসছি আজকে অপারেশনের ডেট ছিল অথচ শুনলাম যে ডাক্তারের নাকি গ্যাঞ্জাম করছে আজকে কোনো সার্ভিস তারা দিবে না এই জন্য অপারেশন বন্ধ আছে বিস্তারিত জানাতে খুলনা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি যাচ্ছে তার কাছে আমিরুল চিকিৎসকদের কর্মবিরতিতে তো রোগীদের ভোগান্তি সীমাহীন কেমন দেখছেন সেখানকার সার্বিক অবস্থা বিস্তারিত জানাবেন এখানে শুধুমাত্র যে জরুরি সেবা ব্যতিরেকে অন্য যে সেবা কার্যক্রম সেটা বন্ধ রাখা হয়েছে খুলনা মেডিকেল হাসপাতালে যে বন্ধ রাখা হয়েছে অনুরূপভাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একই কার্যক্রম হচ্ছে যার কারণে যে রোগীদের একটু ভোগান্তি পোহাতে হচ্ছে এবং এখানে চলছে যে বিক্ষোভ সমাবেশ এবং চিকিৎসক নেতা এবং কর্মবিরতি যারা পালন করছে সেসব চিকিৎসকরা এখানে যোগদান করেছে আমাদের সঙ্গে রয়েছে চিকিৎসক নেতা শেখ বাহারুল আলম আপনাকে জানতে চাইবো আসলে কতক্ষণ নাগাদ এই কর্মবিরতি প্রত্যাহার হবে এবং আপনাদের দাবিটা মূলত কঠোর বাস্তবায়ন হলে কখন আপনারা প্রত্যাহার করবেন এই কর্মবিরতি আমরা যে দাবিটা করেছি এটি অতি অতি ক্ষুদ্র দাবি আমরা বলেছি অধ্যাপক আমাদের নিশাত আবদুল্লাহকে যে আঘাত করেছে সে একজন পুলিশের এএসআই সে সাতক্ষীরায় কর্মরত এই এই অপরাধীকে শনাক্ত করার কোনো কঠিন কিছু নাই আমরা তার বিরুদ্ধে মামলা দিয়েছি তাকে গ্রেপ্তার করে বিচারে সমর্থ করলেই আমরা আমাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেব ধন্যবাদ আপনাকে আমরা আগে চিকিৎসক নেতাকে জানতে চাই আসলে এই যে আপনারা দেখি প্রায় যে ঘটনা ঘটলে চিকিৎসা হামলা হলে বা কর্মবিরতি সাধারণ রোগীরা ভোগান্তি এর অবসান কোথায় এর অবসান আমাদের বুঝতে হবে যে কী কারণে বিষয়গুলো ঘটে থাকে একটা কারণ হচ্ছে যে আমরা যে স্বাস্থ্য ব্যবস্থায় আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি আর কি সেখানে জনগণ এবং চিকিৎসকের এবং স্বাস্থ্যসেবা সরঞ্জামের বেশ কিছু জায়গায় অসামঞ্জস্যতা আছে অপ্রতুলতা আছে আমরা একটা মেডিকেল কলেজ হিসাব করলেও দেখতে পাই যে আমার একটা খুলনা মেডিকেল কলেজ ধরলেও আমার 500 মেডিকেল কলেজে কিন্তু 1500 রোগীর চিকিৎসা সেবা কিন্তু দিতে হয় এবং এটা উপজেলা লেভেলেও দিতে হয় সব হসপিটালেই দিতে হয় সদরেও দিতে হয় এরকম একটা জায়গা থেকে মানুষকে যে ভোগান্তি পড়ছে এটা কীভাবে লাঘব করবেন বল ভোগান্তি এটা মানুষের ভোগান্তি আমি একটা কথা বলি আমাদের ইমার্জেন্সি স্বাস্থ্যসেবাটা পুরোপুরি চালু আছে এবং সেই সাথে ইনডোরেও যে চিকিৎসক যে যারা ভর্তি আছেন যাদের অবস্থা সমস্ত বিষয়গুলোকেই আমরা যারা চিকিৎসক আছে তারা কিন্তু দায়িত্ব নিয়েই কাজ করছেন শুধু রুটিন যে বিষয়গুলা যেটা আপনি জানেন সংক্ষুব্ধদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আসলে মানা সম্ভব হয় না এটা বাস্তবতা সেই কারণেই আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে আমরা কিন্তু খোলা রেখেছি পরিপূর্ণভাবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কোনোভাবেই না হয় খুলনায় যে অবস্থায় চলছে যে বিশেষ করে যে এই কর্মবিরতি পালন করছে এবং শুধুমাত্র যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালটা এখানে প্রায় 1000 অধিক রোগী ভর্তি থাকে সব সময়টাই দেখা যায় এবং এছাড়া যে বহির্বিভাগ ও স্বাস্থ্যসেবা রয়েছে সেখানটাও কিন্তু প্রায় 3-4 হাজার রোগীর সেবা নিয়ে থাকে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য